হাই বন্ধুরা, আজকে আমাদের চাঁচল কলেজের ভিতরে শ্যুটিংয়ের ব্যবস্থা চলছে। যে শ্যুটিং ছদিন পর্যন্ত চলবে সেটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তোমাদেরকে পরপর সবগুলো একদিক থেকে দেখাবো। প্রথমেই দেখাচ্ছি পরপর কতগুলি গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে কলেজের ভিতরে শ্যুটিং নেওয়ার জন্য। তো গোপন সূত্রে জানা গেছে সিনেমা কিংবা সিরিজ তার মধ্যে কোনো একটা হয়তো ভিতরে শ্যুটিং চলছে। তোমাদেরকে পরপর জিনিসগুলো এক এক করে দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি এটা একটা আমাদের কলেজ, চাঁচল কলেজ, যেখানে নাম লেখা আছে চাঁচল সাব ডিভিশন কলেজ। জানা গেছে এখানে কয়েকটা কয়েদি অর্থাৎ জেলের মধ্যে উপস্থিত কয়েকটা পুলিশ এবং কয়েদি নিয়ে একটা ফিল্ম বা হয়তো একটা সিরিজ তৈরি করা হচ্ছে। তো তোমাদেরকে পরপর দেখানোর চেষ্টা করছি। প্রচুর ভিড় জমে রয়েছে এখানে, অনেক লোক দেখার জন্য আসছে, কিন্তু দুঃখের বিষয় ভিতরে সাধারণ মানুষকে কোনো মতেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, সবাই বাইরেই ঘোরাফেরা করছে এবং দেখার চেষ্টা করছে ছোট ছোট জানলার মধ্য দিয়ে। আমি এবার দেখাচ্ছি কতগুলি বাস, গাড়ি এবং কতগুলি ম্যাজিক এসেছে তাদেরকে নিয়ে। প্রায় 20 থেকে 22টা গাড়ি এখানে উপস্থিত রয়েছে। এই গাড়িগুলো এই প্লেসে এসে উপস্থিত হয়েছে সমস্ত বাইরে থেকে আসা আর্টিস্টগুলোকে নিয়ে। এটা আমাদের খুবই একটা গর্বের বিষয় যে চাঁচলের মতো একটা জায়গাতে এবং চাঁচল কলেজে, যে কলেজে আমরা নিজেরা পড়াশোনা করেছি, সেই কলেজে আজকে বাইরে থেকে শ্যুটিং করতে এসেছে। তবে এখানে আরেকটা জানার বিষয় যে এখানে কয়েকটা ক্ষুদে আর্টিস্ট অর্থাৎ চাঁচলের মধ্যে উপস্থিত কয়েকটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে নেওয়া হয়েছে, যারা কয়েদির রোল হিসাবে কাজ করবে। তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে এটা চাঁচল কলেজ। এই চাঁচল কলেজেরই যে ম্যান বোর্ড রয়েছে উপর দিকে দেখাচ্ছি, কয়েকটা কয়েদি রয়েছে যারা ওখান থেকে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটাকে দেখছে। এরাও এই কলেজেরই কিছু কিছু স্টুডেন্ট। আমি জানলার ভিতর দিয়ে ভিতরে দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েকটা গার্ড রয়েছে, এই গার্ডগুলো কাউকে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করতে দিচ্ছে না। আর কয়েকটা পাথর এখনই এনে পৌঁছানো হলো, যে পাথরগুলোকে ভাঙার একটা দৃশ্য হয়তো নেওয়া হবে, যেহেতু জেলের মধ্যে যেভাবে হয় সেগুলোই দৃশ্য এখানে নেওয়া হবে। এই গার্ডগুলো খুবই শান্তশিষ্টভাবেই রয়েছে, কাউকে প্রবেশ করে দিচ্ছে না, কিন্তু সমস্ত বিষয়টা একটা আনন্দের এবং উৎসবেরই বিষয় বলে মনে হচ্ছে। এখানে শ্যুটিং চলছে, শ্যুটিংগুলো তোমরা দেখতে পারো। এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চাঁচল কলেজের যে গেটের উপরে নাম লেখা ছিল চাঁচল কলেজ, সেখানে লেখা হচ্ছে মেদিনীপুর সেন্ট্রাল জেল। একটু আবঝা করে দেখতে পাচ্ছ, সবেমাত্র এখন লেখা হচ্ছে, সামনে কিছুটা লিখেছে এবং বাকিটা শেষে লিখেছে, যেটা হচ্ছে মেদিনীপুর সেন্ট্রাল জেলের শ্যুটিং নেওয়া হচ্ছে। অর্থাৎ চাঁচল কলেজের নাম বর্তমানে চেঞ্জ করে মেদিনীপুর সেন্ট্রাল জেলের নাম করে শ্যুটিংটা নেওয়া হচ্ছে। ভিতরে কয়েকটা পুলিশের বেশে দেখতে পাচ্ছ, কয়েদি যারা শ্যুটিং করার জন্য প্রস্তুত রয়েছে, কয়েকটা গার্ড যারা কাউকে প্রবেশ করতে দিচ্ছে না গেটের মধ্যে রয়েছে। তো শেষমেশ একটা গোপন সূত্রে জানতে পারলাম এটা একটা মুক্তি সিনেমার রোল। এবার কয়েকটা ছবি দেখাচ্ছি যেগুলো কলেজের ভিতরের মধ্যেই রয়েছে, অর্থাৎ শ্যুটিং চলাকালীন কয়েকটা কয়েদি এই ছবিগুলো তুলেছে, অর্থাৎ স্টুডেন্টগুলো ছবিগুলো তুলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ছেড়েছে। সেগুলো তোমাদেরকে পরপর দেখানোর চেষ্টা করছি।